অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথম রামনবমী। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রামের আদর্শই উন্নত ভারত গড়ার শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে। রামের আশীর্বাদ স্বনির্ভর ভারতের সংকল্পে নতুন শক্তি যোগাবে, এক্স স্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানালেন আজকে রামনবমীর দিন। তিনি জানিয়েছেন রামের আদর্শই উন্নত ভারত গড়ার শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে, রামের আশীর্বাদ স্বনির্ভর ভারতের সংকল্পে নতুন শক্তি যোগাবে, এক্স স্যান্ডেলে এমনই পোস্ট করলেন প্রধানমন্ত্রী। আর রামনবমী নিয়ে দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। হিন্দু সমাজের 500 বছর লড়াইয়ের ইতিহাস, তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা 22 জানুয়ারি 23 সালের, আর তারপরে প্রথম রামনবমী রাম মন্দির প্রতিষ্ঠার পরে। নিঃসন্দেহে আলাদা একটা তার আঙ্গিক আছে। সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসেবে আজকে পালন করে। পশ্চিমবাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কি না, এখানে শোভাযাত্রা হবে কি না, পুজো পাঠ হবে কি না, ছুটি কবে হবে, এসবই এটাকে দেশের বাইরে মনে করা হয়। জয় বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে, বা সব কিছু এই সুপ্রিম কোর্ট মানব না, কী বলে আদালত মানব না, বিধান লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতা। রামনবমী নিয়ে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। উন্নয়নের স্বার্থে শান্তি বজায় রাখতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী উপলক্ষে যেমন শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের মুখে রামনবমী নিয়ে যে গেরিয় শিবিরের সঙ্গে আসরে নেমেছে তৃণমূল। হাওড়ায় আজ বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল রয়েছে। হাওড়ার মহাবীর চকে রামনবমী উপলক্ষে তৃণমূলের মিছিল, হনুমান মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত তৃণমূলের শোভাযাত্রা, যাদবপুর ক্যাম্পাসেও রামনবমী পালন করবে পড়ুয়াদের একাংশ। রামনবমী উপলক্ষে আপনারা জানেন রাজ্য সরকার ছুটিও ঘোষণা করেছে আজ। দুর্গাপুরে রামনবমী মিছিলে দিলীপ ঘোষ আপনারা দেখছেন। নিউ টাউনে শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন সুরেন্দ্র অধিকারী। অন্যদিকে অযোধ্যা সেজে উঠেছে, রামলালাকে দর্শন করতে পারবেন মানুষ, সেই উৎসবের আমেজ আপনারা দেখতে পাচ্ছেন অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধনের পর রামনবমী পালন অযোধ্যায়।